প্রতিদিনের কুইজ পাঁচ আজকের বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পূর্ণমান বিশ প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পাঁচ নম্বর কাটা যাবে সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে মধ্যযুগের প্রথম কবি কে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কত মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি বড়াই কোন কাব্যের চরিত্র গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয় কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কে রাখেন কার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয় কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশ হয় কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারকের উপাধি কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কত সালে প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নায়ক কে অংশগ্রহণের জন্য ধন্যবাদ প্রতিদিনের কুইজ পাঁচ এর উত্তর দেওয়া হবে প্রতিদিনের কুইজ ছয়ে আগামী পর্বের বিষয় বাংলা ভাষার রীতি সাধু ও চলিত প্রতিদিনের কুইচার এর উত্তর চর্চাপদে কোন ধর্মমতের কথা আছে উত্তর ঘ বৌদ্ধ ধর্ম ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত উত্তর ক চর্চাপদ চর্চাচর্য নিশ্চয় এর অর্থ কি উত্তর খ কোনটি আচরণীয় আর কোনটি নয় সবচেয়ে বেশি চর্চাপদ পাওয়া গেছে কোন কবির উত্তর খ কান্নপ্পা চর্চাপদ কোন ছন্দে লেখা উত্তর খ মাত্রাবৃত্ত বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উত্তর খ সাত সালে কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন উত্তর গ ভুসুকুপা বাংলা সাহিত্যের আদি কবিকে উত্তর গ লুইপা চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে উত্তর গ নেপালের রাজ গ্রন্থশালা থেকে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্চাপদ এর আবিষ্কারক কে উত্তর গ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপদের পদকর্তা কতজন উত্তর ঘ চব্বিশ জন চর্যাপদ এর প্রকৃত নাম কি উত্তর ক চর্যাচর্য বিনিশ কি ধরনের সাহিত্য রচনা করেছেন উত্তর খ চর্যাপদ চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে উত্তর ঘ তেইশ নং পদ আপনি কত নম্বর পেলেন তা মন্তব্যের মাধ্যমে জানান সমাপ্ত